তো জয় বাংলার লোক নতুন কিছু না নেত্রী ডেকেছেন আমি সারা দিয়েছি থ্যাংক ইউ পার্লামেন্টের সবারই কথা বলার সুযোগ থাকবে যারা স্বতন্ত্র বিরোধী দল যিনি দায়িত্ব এবার যেহেতু যিনি আসবেন নতুন সরকার হবে নতুন সরকারে যিনি আসবেন তিনি এটাকে আমরা যেটা গতিতে আমরা করেছি পাঁচ বছরে যে ধারাবাহিকতা খেলাধুলা উন্নয়ন করেছি সেটাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন এবং আমি যদি আসি তাহলে আমার যে একটা ধারাবাহিকতা ছিল কাজের সেটাকে আমরা এগিয়ে নিব এবং আমরা বিশ্বাস করি যে গত পাঁচটি বছর করোনাকালীন সময়ে এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আমরা কিছু আর্থিক সীমাবদ্ধতার মধ্যে পড়েছিলাম তারপরেও ক্রীড়াঙ্গনটি একটা অন্যান্য উচ্চতা গিয়েছে আমরা ইনশাল্লাহ এটাকে আরও অনেক বড় উচ্চতা নিয়ে যাবো ইনশাল্লাহ অত্যন্ত সংঘাতপূর্ণ এবং তারপরও প্রশাসন পুলিশ প্রশাসন এবং নির্বাচন পরিচালনা পরিষদ ঠিক ছিল নিরপেক্ষ তারা সাধ্যমতো চেষ্টা করেছে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্যে এবং তারা সফল হয়েছে যার জন্যে জনগণ আমাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করেছে তবে আমি মনে করি আমি যে প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছি সেটা হচ্ছে প্রধান হল কর্মসংস্থান এবং ফরিদপুরে একটা শিল্প পার্ক করা এবং চাঁদাবাজি সন্ত্রাস বন্ধ করা এবং শিক্ষার মান উন্নয়ন এই তিনটা নিয়ে আমি কাজ করে যাব ব্যাপারটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আমরা সকলে মিলে যারা আমরা স্বতন্ত্র নির্বাচিত হয়েছি সকলে মিলে বসে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে আসবো যদি আমাদেরকে অফার হয় তাহলে আমরা আমি তো বললাম এখনও ওইরকম কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি সকলে মিলে সিদ্ধান্ত নিবো আমি অ্যাডভান্স কোনো কমেন্ট করতে চাই না কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আরএফএল উডিটো যা বেঁকে যায় না ফাঁকা হয় না ঘুনে ধরে না এমনকি পানিতেও নষ্ট হয় না আরএফএল উডিটো কাঠের চেয়েও কঠোর বাংলাদেশ উন্নত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ গড়ার জন্য একটা অবশ্যই স্মার্ট অত্যন্ত ভালো একটি পার্লামেন্ট থাকবে যে পার্লামেন্টের মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা তুলে ধরা হবে আমাদের দুর্বল দিকগুলো সেগুলো আসবে আমাদের ব্যর্থতা ভুল ভ্রান্তি আসবে সেই জন্য আমরা চাই পার্লামেন্টের সবারই কথা বলার সুযোগ থাকবে যারা স্বতন্ত্র বিরোধী দল আমাদেরও পক্ষ থেকে আমাদের নেতা যারা এমপি হয়ে আসবেন তারাও কথা বলার সুযোগ পাবেন কাজে এই পার্লামেন্টই জবাবদিহিতার সবচেয়ে বড় জায়গা একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে আধুনিক গণতান্ত্রিক সিস্টেমে পার্লামেন্টারি যে কমিটিগুলো থাকে বিভিন্ন মন্ত্রণালয়ে এখন আমরা দেখি উন্নত বিশ্বে ওই কমিটিগুলো বেশি পার্লামেন্টের ভিতরে যায় না কিন্তু কমিটিতে সবাই কাজ করে বিরোধী দল সরকার দল সেখানে খোলামেলা আলোচনা হয় যে কোনো মন্ত্রণালয় আমার কৃষি মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে বেশি আলোচনা হয় এবং খোলামেলা কথা বলা যায় এবং সেগুলো কাজেই আমি মনে করি আমাদের আগামীতে আগেও কাজ করেছে কিন্তু পার্লামেন্টারি কমিটিকে যদি আমরা শক্তিশালী করতে পারি দেখবেন যে পার্লামেন্ট অনেক বেশি শক্তিশালী হবে সিনেট কমিটি কংগ্রেস কমিটি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ গঠনে কিভাবে ভূমিকা রাখবেন এটা তো আমরা তো ইশতেহারে বলা আছে ইশতেহারে তো বলা হয়েছে যে উন্নয়ন দৃশ্যমান হয়েছে বাড়বে এবার কর্মসংস্থান আমরা সেই স্লোগান নিয়ে যাচ্ছি স্মার্ট বাংলাদেশে বাড়বে এবার কর্মসংস্থান